নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা দিয়ে নতুন রকম ভাবে ইলিশ মাছ ভাজা। ভাবছেন ইলিশ মাছ ভাজা সেটা আবার দেখানোর কি আছে? মাছ ভাজা করার জন্য আবার কোনো রকম টেকনিকের দরকার হয় নাকি? হ্যাঁ, অবশ্যই লাগে, কেননা সাধারণ ডিম ভাজা করতে গেলেও টেকনিকের দরকার হয়। কতটা পেঁয়াজ দেবেন, কতটা কাঁচা লঙ্কা, কতটা নুন দেবেন আর কিভাবে করবেন সেটার ওপরও একটা টেকনিকের দরকার হয়, আর ইলিশ মাছ বলে কথা, এর জন্য টেকনিক তো অবশ্যই লাগবে। যত ভালো করে রান্না করবেন তার টেস্টও সেই রকমই হবে। অনেকেই আছেন ইলিশ মাছটাকে খুবই ক্রিস্পি করে শক্ত করে ফেলেন, মাছের কোনো টেস্ট পাওয়া যায় না, কিন্তু আমি একেবারে নতুন রকম ভাবে ইলিশ মাছ ভাজা করেছি। এই ইলিশ মাছ ভাজায় ইলিশ মাছের আসল টেস্টটাও পাবেন, তার সঙ্গে টেস্টটা আরো বেশি ভালো পাবেন। গরম ভাতের সঙ্গে এই রকম মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা যদি থাকে, ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা। মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা করার জন্য 3 পিস আমি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছটা দেখুন আমি একটু মোটা করে নিয়েছি। এই মাছ ভাজাটা একটু মোটা করে ভাজলেই ভালো হয়, না হলে পাতলা থাকলে একটু ক্রিস্পি হয়ে শক্ত হওয়ার চান্স থাকে, তাই আমি মোটা করেই কেটে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, 1/2 চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটু ঝালঝালি ভালো হয় এই মাছ ভাজাটা, তবে পছন্দ আপনাদের, ঝাল কম দেবেন বা বেশি দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর জিরের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করবেন না, কেননা ইলিশ মাছে যে নিজস্ব স্বাদ আর গন্ধ থাকে পেঁয়াজ আদা রসুন সেটাকে নষ্ট করে দেয়, তাই আমি ইলিশের স্বাদ আর গন্ধটা অক্ষুণ্ণ রেখেই ইলিশ মাছ ভাজার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য মশলা দিয়ে এটাকে আমি ভাজা করছি। প্রথমে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা এগুলো তো শুকনো উপকরণ, মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশবে না, তাই এটা আমি জল দিয়েই ভালো করে গুলে নিলাম। মশলাটা ভালো করে গোলা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে 2 পিঠ খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে কাজটা করতে হবে, যাতে মাছের সব দিকে নুন আর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি, এবার এটাকে আমি 15 মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। 15 মিনিট পরে এটা আমি ভাজা করব। সঙ্গে সঙ্গে যদি ভাজা করি এর মধ্যে আলাদা এক্সট্রা কিছু কিন্তু স্বাদ পাওয়া যাবে না, তাই রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। মাছটা ম্যারিনেট করার পরে 15 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে আমি সর্ষের তেলে ফ্রাই করব। কড়াই আমি 2 টেবিল স্পুন সর্ষে তেল গরম করেছি। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না, কেননা মাছের মধ্যে তেল আছে। মাছটাকে আমরা ক্রিস্পি করে কিন্তু ভাজবো না, লো টু মিডিয়াম ফ্লেমে
বেশ নরম তুলতুলে করে মাছটাকে ভাজব। আমি লো ফ্লেমে মাছটাকে ভাজছি। মাছটাকে হাই ফ্লেমে ভাজলে মাছের তেলগুলো পুরোটাই বেরিয়ে আসবে আর মাছের টেস্টটা কিন্তু অত বেশি ভালো লাগবে না। এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উল্টে দেব। মাছটার এক পিট হালকা একটু লাল হয়েছে, এবার আমি একটুখানি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য। মাছটা ভালো নরমও হবে আর ভাজাও হবে, তবে ফ্লেমটাকে কিন্তু লোই রাখতে হবে। এক মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর ইলিশ মাছের সুগন্ধ বেরিয়েছে। মাছটা সাবধানে উঠে দিলাম, দেখুন খুব সুন্দর কালার এসেছে। কিন্তু মাছটা যেহেতু আমরা ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে, তুলতুলে নরম। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, ইলিশ মাছ খুব নরম মাছ, যাতে ভেঙে না যায়। দেখুন তেল দিয়েছিলাম আমি 2 টেবিল স্পুন, কিন্তু অনেকটা কিন্তু আরো তেল বেরিয়ে গেছে। এবার আমি আবারও ঢেকে রাখছি এক মিনিটের জন্য, যাতে উল্টো দিকটা ভালোভাবে হয়ে যায়। এক মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন 2 পিটি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর লো ফ্লেমে ভেজেছি বলে খুবই নরম তুলতুলে। এর থেকে বেশি আমরা আর ভাজবো না, তাহলে মাছের টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার মাছটাকে তুলে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমাদের আজকে রেসিপি মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।